নতুন নতুন সব টেকনিক্যাল ভিডিও পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল করে দিন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ট্যাক ফোর পয়েন্ট। আমি অনিক ফয়সাল আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আশা করছি আপনাদের জন্য স্পেশাল হবে, কারণ আজকে ভিডিওটি আমি অনেকটা টপিকস নিয়ে তুলে ধরবো যা আপনি আগে কোনো ইউটিউবারের কাছে পান নাই। তো আজকে আমি দেখাবো আমার একটি ভিডিও যেটি ভাইরাল হয়েছে, কিন্তু এই ভিডিওতে আমি কী করলাম না করলাম সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো বন্ধুরা, আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে আমার ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাচ্ছি। তো ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাওয়ার পরে আমি দেখাচ্ছি, এই যে আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন অনিক ট্যাগ, এখানে 1,026 জন সাবস্ক্রাইবার আছে, আপনারা আছেন আমাদের সাথে। তো বন্ধুরা, এই 1,026 জন বন্ধুর মধ্যে আমি দীর্ঘদিন প্রায় এক বছর যাবৎ কাজ করে আসছি, কিন্তু কোনো ভিডিও ভাইরাল করতে পারি না। হঠাৎ করে আমার একটি ভিডিও ভাইরাল হয়ে যায় আর এই ভিডিওটি আজকে আপনাদের সাথে তুলে ধরবো। তো বন্ধুরা, আমি চলে যাচ্ছি আমার ভিডিওতে, ভাইরাল হওয়া ভিডিওতে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মধ্যে এখানে টপিকস দেখতে পাচ্ছেন, নয়ন মিলিয়া দেখি নি চাহি আমার নামার এত কাছে আই। তো এই ভিডিওটিতে আমার ভিউজ হয়েছে 1,934 জন আমার এই ভিডিও দেখেছেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে 1,934 জন আমার এই ভিডিওটি দেখেছেন। তো এই ভিডিওটিতে আমি কী কী করলাম না করলাম এই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও থাম্বনেল দেওয়া আছে এবং ভিউজ, পাবলিসিটি এবং ভিডিও পারফরমেন্সটা আমি আপনাদের সাথে তুলে ধরব। তো এখানে দেখতে পাচ্ছেন র্যাঙ্কিং বাই ভিউজ 1/10, অর্থাৎ আমার এই ভিডিওটি র্যাঙ্কের তালিকায় আমার 10টা ভিডিওর মধ্যে একটা ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন 1,935 জন ভিউজ আর অ্যাভারেজ ডিউরেশানটা হচ্ছে 2 মিনিট 56 সেকেন্ড। অ্যাভারেজ ডিউরেশানটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ভিডিও মানুষ কতটুকু দেখছে এবং গড়ে কতজন মানুষ গড়ে কত মিনিট ভিডিওটি দেখছে এই বিষয়টার উপর। তো বন্ধুরা, এই যে অ্যাভারেজ ডিউরেশান দেখতে পাচ্ছেন, তার নিচে দেওয়া আছে ওয়াচ টাইম পার আওয়ার, ওয়াচ টাইম আওয়ার, অর্থাৎ এই ভিডিও থেকে আমার কত ঘন্টায় ওয়াচ টাইম আসছে এই বিষয়টা। তো বন্ধুরা, দেখতে পারলেন আপনি প্রাইমারি বিষয়টা, যেটি আপনি আপনার চ্যানেল থেকে আপনার ভিডিওতে দেখতে পারবেন। তো এখন আমি দেখাচ্ছি এই ভিডিওটিতে আমি কী ডেসক্রিপশান, কী টাইটেল, কী ট্যাগ ব্যবহার করলাম এবং কী কারণে এই ভিডিওটি ভাইরাল। তো বন্ধুরা, আমি চলে যাচ্ছি আমার টাইটেলে। তো টাইটেল দেখতে পাচ্ছেন, নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হাই গজল 2021। আমি কিন্তু খুব কঠিন একটা টাইটেল ব্যবহার করিনি, একদম সিম্পল একটা টাইটেল ব্যবহার করেছি। এখন নিয়ে যাবো আপনাদেরকে ডেসক্রিপশান। তো এখানে ডেসক্রিপশান দেখতে পাচ্ছেন, নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে। তো আমি তো আর কিছুই লিখিনি, আমার ডেসক্রিপশানে তো আর কিছুই নেই। তো বন্ধুরা, এই যে আপনারা দেখলেন আমার ডেসক্রিপশান পুরাই ফাঁকা। তো কীভাবে সম্ভব, আমার ডেসক্রিপশানে কিছু নেই অথচ আমার ভিডিওটি এত ভিউজ হচ্ছে, ইউটিউবে আমার ভিডিওটি এত ভিউজ করছে, এর কারণটা কি? এখন আমি চলে যাচ্ছি আমার ট্যাগে, আমি কী ট্যাগ ইউজ করলাম। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো ট্যাগও নেই, আমার কোনো ট্যাগও নেই, অর্থাৎ আমি হুটহাট করে একটা ভিডিও আপলোড দিয়ে দিলাম এবং এই ভিডিওটি মানুষের কাছে পৌঁছে দিয়েছে ইউটিউব। তো এখন আমি আপনাদের কাছে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে ভিডিও পারফরমেন্সের জন্য ইমপ্রেশন থ্রু ক্লিক সিস্টেমটি আপনাদেরকে আমি দেখাবো। এখানে আপনারা ভিডিও অ্যানালাইসিসে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি টোটাল ওয়াচ টাইম 78.9 ঘন্টা এবং ভিউজ 9.7 দেখতে পাচ্ছেন এখানে এবং টোটাল আমার ভিডিওটি ইমপ্রেশন হয়েছে 10,865 জনের কাছে, অর্থাৎ ইমপ্রেশন রেটটা অনেক বেশি, যেটা 10,865 জনের কাছে ইউটিউব আমার ভিডিওটি পৌঁছে দিয়েছে। এবং এই 10,865 জনের মধ্যে কতজন লোক আমার ভিডিওটি দেখলো, কত পার্সেন্ট লোক, আর সেটি হচ্ছে 9.7% লোক আমার এই ভিডিওটি দেখেছে। তো বন্ধুরা, ইউটিউবের রেটটা কিন্তু আমার অনেক ভালো। এক্ষেত্রে আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, ইউটিউব সার্চ, আমার ভিডিওটি কিন্তু সার্চ ইঞ্জিনের র্যাঙ্কে আছে, সেটা 53.7%, অর্থাৎ কোনো ডেসক্রিপশান, কোনো ট্যাগ ব্যবহার করা ছাড়াই 53.7% আমার এই ভিডিওটি সার্চ ইউটিউব সার্চ করে পাচ্ছে মানুষ।
তো বন্ধুরা, এই যে বিষয়গুলো দেখলেন এই প্রত্যেকটা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনি আপনার ভিডিওতে দেখবেন ইমপ্রেশন কত আছে, অর্থাৎ ইউটিউব আপনার ভিডিওটা মানুষের কাছে কী পরিমাণে পৌঁছে দিচ্ছে, এবং নিচে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক থ্রো রেট, অর্থাৎ ইউটিউবের দেওয়া ভিডিওটি মানুষ কত পার্সেন্ট দেখতে পাচ্ছে বা কত পার্সেন্ট এই ভিডিওটিতে ক্লিক করছে। তো বন্ধুরা, ইমপ্রেশন এবং ইমপ্রেশন থ্রো এই দুটা বিষয় সম্পূর্ণ নির্ভর করে ভিডিওর থাম্বনেলের উপর। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। তো আমার এই চ্যানেল নিয়ে আপনার যদি কিছু বলার থাকে কাইন্ডলি আমার কমেন্ট বক্সে লিখবেন। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় জুড়ে আমার সাথে থাকার জন্য।